কুসংস্কারের বিরুদ্ধে রাজ্য জুড়ে ঢালাও প্রচার করা হলেও এখনো পর্যন্ত যেন অন্ধকারেই পড়ে রয়েছেন গ্রামাঞ্চলের মানুষজন। হাজারো সচেতনতার পরও অসচেতন হয়ে রয়েছেন তারা, আর সেই অসচেতনতার ফলেই মৃত্যু হলো বছর ১১র এক নাবালিকার। খানাকুলের তাঁতিশাল গ্রামের ক্লাস ৫ এর পড়ুয়া নাইনা পারভিন গতকাল রাতেই নিজের বাড়িতে বিষধর সাপের কামড় খেয়েছিল। নাইনা বাড়িতে নাকি একথা জানিয়েও ছিল সে, কিন্তু হাসপাতালে যাওয়ার পরিবর্তে পরিবারের লোকজন তাকে নিয়ে গিয়ে দাঁড় করালো গ্রামের এক ওঝার কাছে। আর সেই মূর্খ ওঝা কিনা বলে বসে নাইনাকে কোনো সাপে নয় বরং তাকে কোনো ইঁদুর কামড়েছে। এদিকে নাইনার পরিবারের লোকজন সেই ওঝার কথাতেই বিশ্বাস করে নাইনাকে, নিয়ে তারা বাড়ি ফিরে আসেন। কিন্তু ভোর নাগাদ গুরুতর অসুস্থ হয়ে পড়ে নাইনা, এরপরই তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অনেক দেরি হওয়ার কারণে আরামবাগে নিয়ে আসতেও শেষ রক্ষা হয়নি নাইনার, চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় তার। হয়েছে কি শুনলেন? মাটির বাড়ি ছিল, বাবা বাইরে থাকে, এখানে মা আর দাদু থাকে। তো রাত্রি ১:৩০টার সময় ডান হাতের বুড়ো আঙুলে কামড়েছে, মেয়েটা দেখে হচ্ছে যে সাপে কামড়েছে, মাকে বলেছে, দাদুকে বলেছে। তখন পাশে ঝাড়ফুঁক করাতে নিয়ে গেছে এবং জলপোড়া খাইয়েছে। আমরা জানি ৫টার সময় সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে নারায়ণপুর হসপিটাল, এবং তখনই মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে, নাক দিয়ে রস বেরোচ্ছে। তারপর ওখান থেকে আরামবাগ হসপিটালে ট্রান্সফার করে, তারপর আমরা আরামবাগ হসপিটালে ভর্তি করি। এখানে আধ ঘন্টা থাকার পর মৃত হিসেবে ঘোষণা করা হয়। কবে হয়েছে ঘটনাটা? কালকে রাত্রি ১:৩০টায় কামড়েছে আর আজ সকাল ৮টায় মারা গেছে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।